মনোনয়ন ফর্ম বিক্রির সময়সীমা একদিন বাড়ানোর পরও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, আরেক নেতা মশিউর রহমান রাঙ্গাসহ অনেকেই ফর্ম তুলেননি বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রওশন এরশাদ, সাদ এরশাদ সহ কয়েকজন চাইলে যে কোনো সময় ফর্ম তুলতে পারবেন বলেও জানান তিনি। এদিকে শেষ দিনের মতো চলছে ফর্ম বিক্রি, পাশাপাশি প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারও চলছে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে। বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছিল 1720টি। 27 নভেম্বর লাঙ্গল প্রতীকের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব। এই দল প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, এই এরশাদের পন্থী সবাই, এখানে আর কোনো পন্থী নাই, ম্যাডামের জন্য কোনো টাইম নাই। বেগম এরশাদ যিনি, উনি আমাদের মুরব্বী, উনি সদ্য পাত্র, ওনার জন্য কোনো সময় নাই। উনি তো বলেন ওনার মনের পত্র বাসা পাঠাইতে আমরা তাই করবো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।